আপনার হাতে লাগলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, অনেক বাজে গন্ধ, পুরো ব্যাটারি গরম হয়ে গেছে। আমার যা ফিল হয়েছে তাই আমি বলছি, আমি নিজের টাকা দিয়ে ব্যাটারিটা কিনছি, সো এটা ব্যাপারে ভালো মন্দ যাই আমার মনে হয়েছে আমি বলার আমি রাইটস রাখি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শাড়ি হিরক অ্যান্ড ইউ আর ওয়াচিং লজিক্যাল রাইডার চ্যানেল। তো আজকে ভিডিওটা হচ্ছে মোটরসাইকেলের ব্যাটারির উপর। এই ব্যাটারিটা আমি নিজের জন্য কিনেছি, নিজের মোটরসাইকেলে দেওয়ার জন্য। তো আগের একটা ব্লগে নিশ্চিতভাবে আপনারা দেখেছেন যে আমার মোটরসাইকেলের ব্যাটারির পুরো ডেড হয়ে গেছে, সো তার জন্য আমি কিনলাম। তো আমি কিনেছি লুকাসের 9 অ্যাম্পিয়ারের ব্যাটারি। এত কোম্পানি ব্যাটারি রাখতে আমি বাংলাদেশে ম্যানুফ্যাকচার ব্যাটারি কেন কিনলাম সেটা হচ্ছে একটা কথা, সেটা আমি আপনাদের বলছি। এর পিছে মূলত প্রধান যে কারণটা সেটা হচ্ছে এই ব্যাটারির প্রাইস অনেক কম, প্লাস এই ব্যাটারির ইউজার অনেক কম। আর ব্যাটারিটা অ্যাকচুয়ালি কেমন সেটা অনেকেই বলতে পারে না, আমি নিজেও বলতে পারি না। আমি এর আগে হামকোর ব্যাটারি ব্যবহার করেছি, এক্সাইডের ব্যাটারি ব্যবহার করেছি, তারপর চাইনিজ একটা ব্র্যান্ডের ব্যাটারি ব্যবহার করেছি, কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশে ম্যানুফ্যাকচার ব্যাটারিগুলো কীরকম সেগুলো আমার জানা নাই। তো আমি এর জন্য এটা কিনেছি এক্সপিরিয়েন্স অর্জন করার জন্য এবং আপনাদের জানানোর জন্য যে অ্যাকচুয়ালি লুকাসের ব্যাটারিগুলো কেমন হয়। তো আমি কয়েকটি দিন এটা ব্যবহার করব, কয়েকদিন পর আপনাদের কোনো একটা ভিডিওতে জানিয়ে দিব যে এটার পারফরমেন্সটা কেমন। তো চলেন ফার্স্টে এটা খুলে দেখি এটার ভিতরে কী কী আছে। তো এটা মূলত একটা এসিড ব্যাটারি। তো এটার প্রাইস পড়েছে 1250 টাকা, যেখানে বা মার্কেটের অন্যান্য ব্যাটারিগুলো দেখা যায় 2000 টাকা, 9 অ্যাম্পিয়ারের ব্যাটারিগুলো 2000 টাকা, 1700 টাকার নিচে তো পাওয়াই যায় না বলতে গেলে। সো তো দেখা যাক এটার ভিতরে কী কী আছে। তো মূলত এটা 1250 টাকা দিয়ে কিনছি। তো এটার ভিতরে ফার্স্টে একটা ইউজার ম্যানুয়াল পাবেন এবং বিশাল বড় একটা ব্যাটারি, 9 অ্যাম্পিয়ার ব্যাটারি মূলত সবচেয়ে বেশি মোটরসাইকেলের জন্য বড় হয় এই ব্যাটারিটা। এবং এর সাথে আছে হচ্ছে একটা পাইপ, যেহেতু এটা এসিড ব্যাটারি এটার সাথে পাইপ দিয়েছে, এসিড ড্রেন পাইপ। এবং এখানে আছে হচ্ছে ব্যাটারি টার্মিনালের সাথে যুক্ত করার জন্য দুটো স্ক্রু আর নাট, এবং সাথে আরেকটা দেওয়া আছে হচ্ছে এই যে ইলেকট্রোলাইট, যেটা আর কি ব্যাটারির ভিতরে দিতে হবে। তো ব্যাটারিটা সেট আপ করার যে পুরোটা নিয়ম আমি আপনাদের পুরোপুরি জানিয়ে দিব, আপনার কষ্ট করে ম্যানুয়ালটা পড়তে হবে না। এরকম উপরে দেখবেন একটা সিল আছে, যদি আপনার ব্যাটারিটা একদম মানে অথেন্টিক হয় এবং ইউজড না করা থাকে তাহলে এরকম সিলটা ঠিক থাকবে, তো আপনি কী করবেন এই সিলটা উঠিয়ে ফেলবেন। তো রহিম আফরোজে কোনো ব্যাটারি কিনলে যদি ইলেকট্রোলাইট আগে থেকে ভরা থাকে তাহলে ওই ব্যাটারি আপনারা নেবেন না। এই ব্যাটারি এখানে একটা মার্কিং আছে, তো আমার প্রত্যেকটা চেম্বারে, এখানে চেম্বার আছে, এখানে প্রত্যেকটা চেম্বারতে আমার ইলেকট্রোলাইট করতে হবে এবং এই মার্কিংয়ে সমান সমান রাখতে হবে, তো সেটাই আমি এখন করব। তো ক্যাপগুলো খোলার পর আপনারা কী করবেন, এই যে ইলেকট্রোলাইটের যে বোতলটা থাকবে এটা একটা এখানে একটা ফুটা করে নিতে হবে। এবার কী করবো, এই ইলেকট্রোলাইটটা আমি এখানে দিয়ে দিব। ইলেকট্রোলাইটের গন্ধটা খুবই বাজে এবং চেষ্টা করবেন ইলেকট্রোলাইটটা কখনো যাতে আপনার হাতে না লাগে। এখানে আমার যতটুকু জানি এটার ভিতরে সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে, তো আপনার হাতে লাগলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি এই ইলেকট্রোলাইট থেকে সালফিউরিক অ্যাসিডের গন্ধ পাচ্ছি। তো মোটামুটি দিছি, আর একটু বাকি আছে। তো এটা কী করতে হবে একটু পরে দিব, এটা পুরো ব্যাটারি গরম হয়ে গেছে, অনেক বাজে গন্ধ, পুরো ব্যাটারি গরম হয়ে গেছে। রহিম আফরোজের ম্যানুয়ালে যেটা দেওয়া আছে, এই ব্যাটারিটা আপনি যখন ইলেকট্রোলাইট ফুল করবেন ফার্স্ট টাইম তখন আধা ঘন্টা এটাকে সময় দিবেন, এটা পুরোপুরি ভিতরে সার্কুলেট হবে, পুরোপুরি ভিতরে যাওয়ার পর আধা ঘন্টা পর ব্যবহার করবেন। এবং আরেকটা কথা বলা আছে ম্যানুয়ালে, যে আধা ঘন্টা পর আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু যদি এটা আপনার ইলেকট্রোলাইট দেওয়ার আধা ঘন্টা পর কিছুক্ষণ চার্জ দিয়ে নেন তাহলে এটা ব্যাটারির জন্য আরও বেশি ভালো। আর এখানে আপনারা দেখতে পারেন যে আমি যখন ইলেকট্রোলাইট দিয়েছি তখন এটা লেভেল ঠিক করে দিয়েছি, তারপরও কিছুক্ষণ পর আবার লেভেল নেমে গেছে। সো যখন যেই কম্পার্টমেন্টের লেভেলটা নেমে যাচ্ছে সেখানে আমি আবার বাকি ইলেকট্রোলাইটটুকু দিয়ে ফুল করে দিচ্ছি। সো এরকম করে আপনার প্রত্যেকটা
চেম্বারে আপনার সমান পরিমাণ ইলেকট্রোলাইট দিয়ে দিতে হবে। আমার মোটামুটি কাজ শেষ, এখন আমি ক্যাপগুলো বন্ধ করে দিব। এবার আধা ঘন্টা ওয়েট করব ব্যাটারিটাতে ভিতরে সম্পূর্ণভাবে এই ইলেকট্রোলাইটটা ছড়া যাওয়ার জন্য। তারপরে ব্যাটারিটা রেডি হয়ে যাবে। তারপরে এই ব্যাটারিটাকে ম্যানুয়াল অনুযায়ী আমি 1.5 থেকে 2 ঘন্টা চার্জে দিব। যদি চার্জে নাও দেওয়া হয় সমস্যা নাই, তবে চার্জে দিলে ভালো ব্যাটারির জন্য, এটাই ম্যানুয়ালে বলা আছে। সো আমি এটাকে চার্জে দিয়ে নিব, দিয়ে তারপরে জাস্ট চালানো শুরু করব। আর আপনারা যদি আপনাদের কাছে যদি ব্যাটারি চার্জার না থাকে তাহলে কি করবেন, আপনারা বাইকে এটা ইনস্টল করে বাইকটা দিয়ে আধা ঘন্টা এক ঘন্টা চালাবেন, অটোমেটিক এটা চার্জ হয়ে যাবে। সো এখন আমি স্ক্রুয়ার নাটগুলো সেট করব টার্মিনালগুলোতে। এবং সবসময় মনে রাখবেন টার্মিনাল কখনো খালি রাখবেন না, তাহলে এখানে জং পড়ে যায়। এইটার মধ্যে সবসময় গ্রিজ দিয়ে রাখবেন। আর যদি আপনার কাছে গ্রিজ না থাকে তাহলে আমরা যে ঠোঁটে লাগাই পেট্রোলিয়াম জেলি, ওই পেট্রোলিয়াম জেলি ব্যবহার করবেন, তাহলে আপনার টার্মিনালটা সহজে জং পড়বে না। আর টার্মিনালটা যদি জং পড়ে যায় তাহলে দেখা যায় যে আপনার বাইকের ওয়্যারিং কখনো কানেকশন পাবে, কখনো পাবে না, কখনো মিটার অফ হয়ে যাবে, অন হয়ে যাবে, এরকম নানা রকম প্রবলেম দেখা যায়। সো আপনার সবসময় চেষ্টা করবেন ব্যাটারির যে টার্মিনালগুলো, এই টার্মিনালগুলো একদম নিট অ্যান্ড ক্লিন রাখতে। সো এই তো ব্যাটারিটা এখন রেডি, এখন জাস্ট চার্জ দেওয়া বাকি আছে। চার্জটা দিয়ে তারপরে আমি বাইকে নর্মালি রাইড করব যেভাবে রাইড করার। 2 weeks later. তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শাড়ি হিরক ঠিক 14 দিন পর আবার আসছি আপনাদের সামনে ব্যাটারিটা রিভিউ দিতে। সো ব্যাটারিটা আমি 14 দিন ধরে ব্যবহার করতেছি এবং আমি এই ব্যাটারি সম্বন্ধে যা ফিল করতেছি তাই আপনাদের সামনে শেয়ার করব। প্রথমে ভালো দিকগুলো বলি, এই ব্যাটারিটা দাম হিসেবে পারফরমেন্স খুবই ভালো। আমি এই ব্যাটারিটা ব্যবহার করতেছি আমার অন্যান্য আর ইন্ডিয়ান চাইনিজ নামি দামি ব্র্যান্ডের ব্যাটারি থেকে আমার কোনো অংশে কম মনে হয় নাই। সো আপনারা নির্দ্বিধায় এটা ব্যবহার করতে পারবেন, আপনার কিছু টাকা সেভ হবে। তবে এই ব্যাটারির একটা ভালো দিক হচ্ছে এসিড ব্যাটারি অনেক লং টাইম ঠিক থাকে, অনেক দিন চলে। ড্রাই সেল ব্যাটারিগুলো যেমন অনেক ভালো সার্ভিস দিলেও খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সেই হিসেবে আপনার এসিড ব্যাটারি অনেক দিন পর্যন্ত লাস্টিং করে। আর একটা যেটা খারাপ দিক আমার মনে হয়েছে সেটা হচ্ছে ব্যাটারিটা যেহেতু এসিড ব্যাটারি, আপনার এই ব্যাটারিটাকে মেনটেন্যান্স করতে হবে প্রতি 6 মাস পরপর। আপনার এই ব্যাটারির লেভেলটাকে চেক করতে হবে, এসিডের লেভেলটা যদি কমে যায় তাহলে আপনার ডিস্টিল ওয়াটার দিয়ে সেটাকে লেভেল করে দিতে হবে। তো আমার কাছে এই ব্যাটারিটা ভালো মনে হয়েছে এবং যাদের বাজেট কম ব্যাটারি চেঞ্জ করতে হবে, এখন এই মুহূর্তে আপনাদের হাতে ওরকম বাজেট নেই ব্যাটারির জন্য, সো আপনারা তখন এই ব্যাটারিটা নির্দ্বিধায় ব্যবহার করতে পারবেন। সো আমাদের দেশের ব্যাটারি বলে যে খারাপ হবে এরকম কিছু না, আর ইন্ডিয়ান চাইনিজ ব্যাটারির মতো সেম পারফরমেন্স দিতেছে, দামও সেই হিসেবে কম। প্লাস আপনি যখন ব্যাটারিটা পুরান হয়ে যাবে আপনি এটা এক্সচেঞ্জ করে কিছু টাকা অ্যাড করে আপনি নতুন ব্যাটারি নিতে পারবেন। সো সব কিছুর দিক দিয়ে আমার মনে হয়েছে ব্যাটারিটা আমার মতো স্টুডেন্টদের জন্য। সো এটা কোনো স্পন্সর ভিডিও না, আমার যা ফিল হয়েছে তাই আমি বলছি, আমি নিজের টাকা দিয়ে ব্যাটারিটা কিনছি। সো এটার ব্যাপারে ভালো মন্দ যাই আমার মনে হয়েছে আমি বলার আমি রাইটস রাখি, যেহেতু টাকাটা আমার খরচ হয়েছে। যদি খারাপ দিক পাই আমি খারাপ দিকগুলো বলবো, ভালো দিক পেলে ভালো দিকগুলো বলবো। সো এই ব্যাটারিটা আমার কাছে ভালো মনে হয়েছে তাই আমি ভালো কথাটাই বলছি। আজকে এতটুকু পর্যন্তই, এই ছিল আজকের ব্লগ। সো আমার জন্য সবাই দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আমি শাড়ি হিরক, আপনাদের লজিক্যাল রাইডার ইজ সাইনিং আউট।